পূজোর আগেই উদ্ধার, প্রচুর পরিমাণে শব্দবাজি। দমকলের সহযোগিতায় পুলিশ নিষ্ক্রিয় করল উদ্ধার হওয়া শব্দবাজি। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন প্রায় 650 কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করা হয় আমডাঙ্গা থানার পক্ষ থেকে। পূজোর আগেই পুলিশি তৎপরতায় উদ্ধার প্রচুর পরিমাণে শব্দবাজি। পুলিশি অভিযানে উদ্ধার হয়েছে প্রায় 650 কেজি শব্দবাজি। ঘটনায় চাঞ্চল্য, পূজোর আগেই বিপুল পরিমাণ শব্দবাজি মজুত করেছিলেন এক ব্যক্তি। এদিন পুলিশি অভিযানে উদ্ধার হওয়া শব্দবাজিগুলি নিষ্ক্রিয় করা হল দমকলের সহযোগিতায়। একটি দমকলের ইঞ্জিনের সহযোগিতায় এদিন নিষ্ক্রিয় করা হয় শব্দবাজিগুলি। রবিবার ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গা থানার অন্তর্গত শশীপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে এদিন ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশি অভিযানে উদ্ধার হয় বিপুল পরিমাণ শব্দবাজি। বাজিগুলি প্যাকেটের ভেতর প্যাকিং করে বস্তার ভেতর পুড়ে রাখা ছিল। পরিবেশ দূষণ ও শব্দ দূষণ রোধে আদালতের নির্দেশে বহু আগেই নিষিদ্ধ করা হয়েছে শব্দবাজি। তা সত্ত্বেও বিভিন্ন সময়ে কখনো লুকিয়ে কখনো বা প্রকাশ্যে বিক্রি হচ্ছে শব্দবাজি। বিশেষ করে পূজোর মরশুমে চাহিদা বাড়ে এই বাজির। শব্দবাজি বিক্রি বন্ধ করতে আগাগোড়ায় তৎপর পুলিশ প্রশাসন। অতীতেও একাধিকবার নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করে সেগুলি নিষ্ক্রিয় করা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। একটি সূত্র মারফত জানা গেছে, এই জেলার কিছু অংশের পাশাপাশি পার্শ্ববর্তী জেলা থেকেই আনা হয় শব্দবাজি, তারপর সেগুলি মজুত করা হয়। খুচরো বিক্রেতারা এরপর বাজিগুলি নিয়ে যান বিক্রির উদ্দেশ্যে। প্রশাসন সূত্রে জানা গেছে, পুজোর মরশুমে বাড়তি নজরদারি রাখা হয় শব্দবাজি নিয়ন্ত্রণের জন্য। সেই মতো নিয়মিত চলে তল্লাশি অভিযান। এদিনও বিশেষ সূত্রে খবর পায় আমডাঙ্গা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বিশ্বস্ত সূত্রে পুলিশের কাছে খবর আসে আমডাঙ্গা থানা এলাকার শশীপুরের বাসিন্দা শেখ কুতুবুদ্দিনের বাড়িতে মজুত করা রয়েছে প্রচুর পরিমাণে শব্দবাজি। এরপরই অভিযানে নামে আমডাঙ্গা থানার পুলিশ। পুলিশ পৌঁছে তল্লাশি করতেই বাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ শব্দবাজি। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া শব্দবাজি আনুমানিক 650 কেজি। এরপর পুলিশের পক্ষ থেকে বাজিগুলি উদ্ধার করে নিয়ে আসা হয় আমডাঙ্গা থানায়। খবর দেওয়া হয় দমকলে। দমকল কর্মীদের সহযোগিতায় আমডাঙ্গা থানার কাছেই একটি জলাশয়ের ভেতর নিষ্ক্রিয় করা হয় বাজিগুলিকে। বাজিগুলি নিষ্ক্রিয় করতে দমকলের একটি ইঞ্জিনের সাহায্য নেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া শব্দবাজির বাজার দর প্রায় 5 লক্ষ টাকা। তবে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত শেখ কুতুবুদ্দিন। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে আমডাঙ্গা থানার পুলিশ। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে, বিপুল পরিমাণ শব্দবাজি কোথা থেকে এলো, কারা মজুত করেছিল, ঘটনায় আর কেউ যুক্ত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এ বিষয়ে পুলিশের এক কর্তা জানান, নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, আমডাঙ্গা। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কান্দিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।